দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 11 সেপ্টেম্বর, রোজ শনিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি মহিদুল ডেইরি ফার্ম। আর এই মহিদুল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই খামারটি পরিচালনা করে থাকে মহিদুল ভাই। ওনার মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো, মহিদুল ভাইয়ের কাছে বেশ কিছু গাভী গরু রয়েছে, তো সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। আমরা কথা বলবো মহিদুল ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের এই সপ্তাহে যে গাভীর সংগ্রহগুলো রয়েছে, কী ধরনের গাভী রয়েছে, এগুলোর সাথে কী বাচ্চা রয়েছে, দুধে কেমন, জাতে মানে কেমন, আর সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা মহিদুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তা আবার চলে আসলাম আপনাদের খামারে, এসে তো ভালো লাগলো, বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। এবার বেশি, এবার গাভী এবার বেশি আছে ভাই, 14-15টা আছে। অনেকগুলা গাভী? হ্যাঁ অনেক, তার ভিতরে বিক্রি আছে 8-6টা গাভী বা দেখাবো। মানে 6টা গাভী মাত্র দর্শকদেরকে দেখাতে পারবেন, আর ওগুলো বিক্রি হয়ে গেছে? বিক্রি করা কোনো আছে, কিন্তু ওগুলো দেখাবো আমি, ওগুলো রোববার সোমবারে উঠবে। আচ্ছা আচ্ছা, তো গরুর বাজারটা কেমন যাচ্ছে এখন? বাজারটা মোটামুটি ভালোই আছে আর কি। বেচাকেনাটা কেমন হচ্ছে? বেচাকেনাও খুব ভালো, বেচাকেনা হচ্ছে, বেচাকেনাও ভালো হচ্ছে। আর গরুর বাজারটাও কি বাড়তি? বাড়তি তো, দোয়াল গাভীগুলির দাম একটু বাড়তি ভাই, ভালো গাভী যেগুলো এগুলোর দাম বাড়তি। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো অনেকভাবে গাভী নেই, এক একজন বলে যে ভাই গাভী কিনা ঠকছি, কেউ বলে ভাই দুধে দুধে মিল পাচ্ছি না। মিল তো পাবে না, যদি কালে গাভী দুধ দোয়া দেখি লে যায় সে লোক তো ঠকবে না, যদি ফাঁকে বসে থাকি গরুর দুধ দোয়া দেখায় তাহলে তো উনি লে যায় ঠকবে। আমি তো বারবার প্রতিবেদন বলি ভাই আপনারা সরজমিনে আসবেন, এসে দেখি নিজে ঘোষ দোয়াবে, আপনারা বসে থাকি দুধ দোয়া নেবেন, কোনোদিন ঠকবেন না, হয়তো 1-2 কেজি কমা বাড়া হবে, কিন্তু নিজে দুধ দোয়া না লেগেলে তো ঠকবেই। এগুলি এখন দুধের ভিতরে দুধ দিয়ে দোয়া আসছে কি পানি দিয়ে দোয়া আসছে উনি তো আর বুঝতে পারতেছে না, নিজে দুধ দোয়ার লিগেল ভরে সে কখনো ঠকবে না, হয়তো 1-2 কেজি কমা বাড়া হবে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখান। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁত কয়টা গাভীটার? 2 দাঁত ভাই। দাঁতে 2টা? হ্যাঁ অনেক বড় গরু ভাই। সাথে কি এটা বাচ্চা? হ্যাঁ এটা ষাঁড় বাচ্চা। সাথে এটা ষাঁড় বাচ্চা? হলস্টাইন ষাঁড় বাচ্চা। দাঁতে গাভীটা 2টা? হ্যাঁ অনেক বড় গাভী ভাই, ডবল পটির গাড়ি। আচ্ছা আচ্ছা, কতদিন হয় বাচ্চা দিছে গাভীটা? বাচ্চাটার বয়স আজকে 11 দিন ভাই। বাচ্চাটার বয়স আজকে 11 দিন, গাভীটা বাচ্চা দিছে 11 দিন হয়? হ্যাঁ। তো প্রথম বাচ্চা না এটা? প্রথম বাচ্চা ভাই। দর্শক দুধের লানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো গাভী বাচ্চা 2টা সুস্থ? হ্যাঁ পুরোপূর্ণ সুস্থ আছে ভাই। দুধ পাচ্ছেন কেমন এটাই? এটা 25-26 লিটার আছে ভাই, 2 টাইমে 2 টাইমে 25-26। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? দুধ দহন করে 7 দিন ভরে দেখে নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। দামটা কত রাখছেন এটার? এটার দাম ভাই 2,80,000 দাম ভাই। 2,80,000 টাকা? জি। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? সামান্য কিছু আলোচনার মাধ্যমে বিক্রি হবে। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? দেখে নিতে পারবে। দাম চাচ্ছেন 2,80,000? 80,000 টাকা। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দুধ দহন করে নিয়ে যেতে পারবে। এটা প্রথম বাচ্চা দিচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক এটা প্রথম গাভীটা দেখতে পেলেন। তো দর্শক চলুন পরবর্তী গাভীটা দেখাই। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা প্রেগনেট ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। এটা প্রেগনেট, কতদিনের প্রেগনেট আছে এটা? এটা মোটামুটি 8.5 মাস। 8.5 মাসের প্রেগনেট আছে? জি। দর্শক 8.5 মাসের প্রেগনেট গাভীটা দেখতে পাচ্ছেন। দাঁতে কয়টা গাভীটা? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত, যে তো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, তার মানে প্রথম বাচ্চা দেবে? প্রথম বাচ্চা দর্শক, প্রথম বাচ্চা দেবে হলস্টাইন ফ্রিজিয়ান গাভীটি দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কত রাখছেন এটা? এর দাম 1,65,000 ভাই। দাম মানে মাসখানেক সময় আছে? হ্যাঁ। দাম চাচ্ছেন 1,65,000 টাকা, আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? দর্শক আলোচনার সাপেক্ষে দরদাম করে আপনারা নিতে পারবেন, 1,65,000 টাকা দাম রাখছে। তো পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এটা প্রেগনেন্ট ভাই। এটা কত দিনের প্রেগনেন্ট আছে? এটাও 9 মাস চলতে স্যার। দাঁতে কয়টা গাভীটার? এটা 4টা দাঁত। দাঁতে 4টা? জি। দাঁতে 4টা গাভীটা দর্শক দেখতে পাচ্ছেন। কয় নম্বর বাচ্চা দেবে এটা? 2 নম্বর বাচ্চা। 2 নম্বর বাচ্চা দেবে? জি। এটা গাভ আছে 9 মাসের? 9 মাস শেষের দিকে আর কি, তার মানে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে? জি ভাই। আচ্ছা আচ্ছা, সপ্তাহখানিক লাগতে পারে? না না, একটু বেশি লাগবে ভাই, আর একটু বেশি শেষের দিকে, এখনো ধরুন 20 দিনের মতো টাইম আছে। এটার দামটা কত রাখছেন? এটার দাম 1,70,000। 1,70,000 টাকা? জি।
দর্শক, এটার দামটা 1,70,000 টাকা রাখছে। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, আলোচনার সাথে কিছু সীমিত কিছু হবে, খুব একটা বেশি দরদাম করতে পারবে না, কিন্তু দরদাম করে নিতে পারবে। জি দর্শক, 3 নম্বর গাবিটা দেখতে পাচ্ছিলেন দর্শক, আপনার পিছনে আরেকটা গাবি দেখতে পাচ্ছি আমরা। খালি গরু গরু বডি দেখতে হবে, গরু উলান পালানটাও দেখতে হবে। এটার দামটা কত রাখছেন? এটার দাম চাওয়া ভাই 2,50,000। 2,50,000? জি দরদাম করে নিতে পারবে, সীমিত কিছু হবে আর কি। দর্শক, 2,50,000 টাকার চা দাম, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, নিতে পারবে দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবে। তো আরও তো বেশ কিছু গাভি আছে আপনার? জি আছে। তো দর্শক চলুন সেই গাভিগুলো আপনাদেরকে দেখাই। জি পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা। হ্যাঁ ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি একটু মিক্স আছে, জার্সির সাথে হলস্টাইন ফ্রিজিয়ান মিক্স। হ্যাঁ ভাই, সাথে এটা কি বাচ্চা? বকনা বাচ্চা ভাই। কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চাটা আজকে 10 দিন ভাই। কয় নাম্বার বাচ্চা দিল? এটা 2 নাম্বার বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ ভাই 22-23টা আছে ভাই। 22-23টা দুধ আছে এটার? জি। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন? এটার দাম 2,20,000 ভাই। 2,20,000 টাকা? জি। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? দেখে নিতে পারবে। দাম রাখছেন 2,20,000 টাকা। গরু সাম সু সাগুন দেখতে হবে ভাই, দেখেন চা কাগজের মতো একবার সামরা ভাই, আর উলান পালানটাও দেখান, বাসু বাসু দেখান, গাবি দেখান, দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ দেখে শুনে নিতে পারবে, 2-3 দিন দহন করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। দাম চাচ্ছিলেন 2,20,000 টাকা, দুধ পাচ্ছেন 22টা ভাই। 22টা দর্শক, তো পরবর্তী গাবিটা দেখাই। দেখান পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছি ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। দুইখান দাঁত কেবল হচ্ছে প্রেগনেট ভাই। প্রেগনেট? কত দিনের প্রেগনেট? এই 9 মাস 8.5 মাস চলতেছে আর কি। 8.5 মাস চলতেছে? হ্যাঁ। এই সব ডবল বডির। কয় নাম্বার বাচ্চা দিবে? ডবল বডির গরু ভাই, দেখেন কয় নাম্বার বাচ্চা দিবে? এটা এটা প্রথম বাচ্চা দিবে ভাই। প্রথম বাচ্চা দিবে। দামটা কত রাখছেন এটার? এটা দাম আছে ভাই, দেখছেন গরু কি কি বেয়ার কি হচ্ছে দেখেন গরু। দামটা কত রাখছেন এটার? এটার দাম ভাই 2,60,000। 2,60,000 টাকা? আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক। 2,60,000 টাকা ডাবল বডির গরু ভাই। হাই গরু সব সব দাঁতে দুইটা? দুইটা প্রথম বাচ্চা দেবে? প্রথম বাচ্চা দিবে। মাসখানেক সময় আছে? হ্যাঁ মাসখানেকের একটু বেশি আছে আর কি। মাসখানেকই 8.5 মাস হলে মাস 1 মাসের টাইম আছে, 1 মাসের টাইম আছে। এই যে রেডি হচ্ছে, দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে দর্শক, আপনারা দরদাম করে নিতে পারবেন। তো আজকের সংগ্রহ তো এ পর্যন্তই না? জি ভাই, ওই যে দর্শক ভাইদের বেচা গরুগুলো দেখান একটু, দেখো। আচ্ছা আচ্ছা, বেচা গরুগুলো আমরা দর্শকদের নাই দেখাই, না দেখান এটাই ভালো। না দেখান, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, তো যারা নেবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? না নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, তো যোগাযোগটা কিভাবে করবে ভাই? যোগাযোগ আমার নাম্বার দিবা আছে, দেখেন 2টা নাম্বার দিবা আছে, আমাকে ফোন দিলে পর যে কোনো পাবনা, ঈশ্বরদী, দাসুরিয়া, রাজাপুর, মুলাডুলি, যে কোনো জায়গায় এসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো। যে কোনো জায়গায় এসে ফোন দিলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন ভাই? সেক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা? হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। জি ভাই। আর 2-3 দিন দুধ দহন করে নিয়ে যেতে পারবে? আচ্ছা আচ্ছা, তো অনেকে তো দুধ দহন করে দেখে দিতে চায় না? না ভাই, ওই যে ওই সব আমি ওই ব্যবসা করিনি ভাই, আমার দোয়াল গাবে যেগুলি আছে সরজমিনে আসবে, আমার বাসায় থাকবে, খাবে দাবে, দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে? হ্যাঁ যাচাই বাছাই করে নিতে পারবে। তো মহিদুল ভাই, আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গাভি দেখালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।